हाई गाइज वेलकम बैक टू माई चैनल स्नेहा। आज के भिडियो में एक विशाल बड़ न्यूज दी चले द ओरिजिनल करेंस फ्रॉम जामा मस्जिद दिल्ली इज फाइनलि हेयर इन आवर बर्धमान। हाँ ये कलकाता एक आउटलेट छो और बर्धमान और सेकेंड आउटलेट खुले होल वेस्ट बेंगल मध्य। तो आज के हे और लंच आज के हे 19th अफ जुलाई आज के हे लंच। आज के अभी ओखे गए रिव्यू करते चले पुरो जाने भलो लगे सेगल अर्डर करब स्पेशल द बिरियानी। सो चलो लेट्स गो। हमें छादे से इंट्रोडक्शन कर लम आज के ओखे प्रचंड भिड़ होते चले तुम्हारा वॉइस भलो को सुनते हो ना पुरो डिटेल्स वॉइस ओवर देव। तो चलो लेट्स गो। तो जो तुम्हारा देखते चले फाइनलि करीम्स हमारे ठीक बैकग्राउंडे रही है। हमें एदी के शूट कर लाइटे जो फेसे आसे तो ये लोकेशन आगे बोले दी हमारे एम मुचीपाड़ा पेट्रोल पाम्प के एकटू आगे वन बाइटे ठीक पासे ही रही। यार लोकेशन एखे एकदम पुरो काछाची बर्णिलपुर मोड़ थे तुम्हारा चले आसते पर यह तो अगर भेतर गए रिव्यू करब जो आदो की रही है ना रही है सब किचू और यहाँ बर्धमान फर्स्ट टाइम ओपन हो सो देखो एबार कि हो। तो बर्धमान करीम्से आसार एक्जैक्ट लोकेशन तुम्हारे एक वॉइस ओवर डिटेल्स जानिए दी। हमारे मुचीपाड़ा जो नतून एम्बासडर खुले मुचीपाड़ा पेट्रोल पाम्पर का सेटार थे एकटू एगिए तुम्हारा देखते पा करीम्स। और जो तुम्हारा मुचीपाड़ा पेट्रोल पाम्पर का नतून एम्बासडर एख अब्दि ना चिने थको तेल दी बरणिलपुर मोड़ थे एकटूखानी एगिए से जो वन बाइट और नक्षत्र जो रेस्टुरेंट आटार ठीक गाए गड़े उठे एक नतून हमारे करीम्स। हाँ तो आमी एखन एखाने करीम्सर ओनार बर्धमान जो करीम्स खुले सेटार ओनारे साथ कथा बोले नेब एकटुखानी। तो आपनी बोलुन एखाने माने बर्धमान खोलार आईडियाटा किभाबे एलो बर्धमान तो आगे छिलोई ना एतो किछु हठात करे ई सुनजे केएफसीओ खुले गेलो ई बास्किन रबिनो खुले गेलो आबार करीम्सर मध्ये एतो बड़ो एकटा जिनिस। आसल कथा बर्धमाने प्रचुर रेस्टुरेंट आछे किन्तु मेन गेट कम्पानी रेस्टुरेंट नेई। मेन बोलते जेमन केएफसी के आमरा मेन बोली तारपरे नागा जाच्छे जे ब्যান্ডগড়া আছে তাহলে দিল্লি করিমস নামটা কোয়া করে শুনছিলাম খুব ভালো অল ওভার ইন্ডিয়াতে যখন প্রচুর ব্র্যাঞ্চ আছে 160টা ব্র্যাঞ্চ আছে সেটাকে দিয়ে করি আমরা চেষ্টা করছি আজকে বর্ধমানে বাসি ভালো কোয়ালিটি মাল পেতে পারি। হ্যাঁ এটা কিন্তু খুব দরকার ছিল বর্ধমানে কিন্তু এই বিরিয়ানিটা আমি অনেক জায়গায় খেয়েছি কিন্তু সেই রকম টেস্টের পাচ্ছিলাম না যেটা কি কলকাতাতে আরো অনেক জায়গায় পাওয়া যায় সেটা বর্ধমানে খুব দরকার ছিল একটা। আচ্ছা এখানে কি কি পাওয়া যায় একটু বলে দেবেন? এখানে তো মেইনলি আমাদের বিরিয়ানি তো আচ্ছা আচ্ছা তাছাড়া তন্দুরি সব রকম রেস্টুরেন্টের যা যা আমরা যে সব রকম শিকাব ফিকাম করে চিকেনের ভ্যারাইটিস মটনের ভ্যারাইটিস প্লাস নন ভেজ ভেজ নন ভেজ দুই আছে। কিন্তু ফিশটা কি এখানে পাওয়া যাবে? কিন্তু আমরা ইন্ট্রোডিউস করতে পারিনি মানে অবশ্যই করব মানে ওটা এই এই বছরের মধ্যে কি হয়ে যেতে চলেছে মানে কতদিন লাগতে পারে? পূজোর মধ্যে শর্ট করার ইচ্ছা আছে। আচ্ছা পূজোর মধ্যে তাহলে ফিশের ভ্যারাইটিও তোমরা পেয়ে যেতে পারো আর কোন রকম কোন অফার বা কিছু যেটা আপনি তো কোম্পানি অফার দিলে তো আমরা তো অফার দেব না সেটা নাই বলছি এই চ্যানেলের থ্রু দিয়ে যদি কেউ আসে তাহলে ওদের জন্য কিছু কি অফার বা কিছু গিফট? হ্যাঁ অবশ্যই অবশ্যই মানে 10% হলো কিছু আপনি বলুন আমরা চিন্তা করে নিচ্ছি আর জন্য করে নেব। তাহলে ওই জিনিসটা আমাদেরকে একটু মানে ভিডিওর লাস্টে যদি আমি অ্যাড করে দিই ওটা আসলে আমার নাম না চ্যানেলের নাম হচ্ছে স্নেহা সিংহ রায়। তো কেউ থেকে যদি কেউ আসে নিশ্চয়ই কেউ যদি এসে এখানে নাম করে যে আমি স্নেহার ভিডিও দেখে এসেছি তো তার জন্য কিছু যদি হ্যাঁ কিছু যদি হয় 5% এরকম 3% যদি রস্ত করতে পারি তাহলে ওরা একটু আমি তাহলে ডিসকাস করে দেখুক আমি তাহলে ডেসক্রিপশনে ওই জিনিসটা পুরোটা ডিটেইলসে বলে দেব। আর সেটা পাওয়ার জন্য কিন্তু তোমাদেরকে আমার চ্যানেলের নামটা করে আসতে হবে প্রথম কথা। ঠিক আছে তাহলে এখানে এসে এখানে বিশাল সুন্দর একটা অ্যাম্বিয়েন্স তোমরা দেখতে পাচ্ছ এখানে চারিপাশে এরকম মিররের একটা অ্যাম্বিয়েন্স তোমরা পেয়ে যাচ্ছ আর প্রচুর বড় সিটিং এরিয়া আপারেও রয়েছে। আমরা গ্রাউন্ডে গিয়ে বসছিলাম আমরা জানতাম না আপারে আছে আমাকে ইনিই জানালেন যে আপারেও রয়েছে। তো তাহলে একটা বেশ ভালো জায়গা পুরো ফুল এসি তাহলে এখানে এসে অবশ্যই সবাই পুজোতে তো সবাইকে আসতেই হবে। হ্যাঁ ফ্যামিলি নিয়ে আসতে পারে ফ্রেন্ড নিয়ে আসতে পারে সবাইকে নিয়ে मटन बिरियानी और वेजे कैकटा जिस अर्डर कर बटर पनीर मसाला तंदूरी रुटी अर्डर कर देखी कम लगे ना लगे कम सैज ठीक है थैंक यू এইখানে তোমরা নিচের সাথে সাথে উপরেও একটা খুব সুন্দর ডাইনিং এরিয়া পেয়ে যাচ্ছ যেখানে তোমরা নিজেদের ফ্যামিলি ফ্রেন্ডস এন্ড সবার সাথে এসে এনজয় করতে পারবে আর খুব ভালো একটা খাবারের টেস্টের উপলব্ধি করতে পারবে।
উপরে কি আরো সিটিং এরিয়া আছে? আচ্ছা আচ্ছা। উপরে সিটিং এরিয়াটা কিন্তু বেশ স্পেসিয়াস ছিল। আমাকে কেউ পার্সোনালি জিজ্ঞেস করলে বলবো উপরে জায়গাটাই কিন্তু আমার বেশ সুন্দর লেগেছিল। এখানে কিন্তু চারিপাশে মিরর বক্স ছিল, খুবই সুন্দর হয়ে উঠেছিল। এখানের মেনু কার্ডটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম, তোমরা একটু পজ করে ভালো করে প্রাইসিং ডিটেলসটা নিজেরা দেখে নিও। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে খাবার অলরেডি সার্ভ হতে স্টার্ট হয়ে গেছে। আমরা অর্ডার করেছিলাম বাটার নান, তার সাথে বাটার পনির মশালা, আর পাপা আর আমি খেতাম এই ঘোস্ট বিরিয়ানি, যেটা ওরা বললো ওরা নাকি ওটাই মটন বিরিয়ানি। তো মটন বিরিয়ানি ফুল প্লেট অর্ডার করেছিলাম, যেটা দাম নিয়েছে 590 রুপিস। হাই গাইস, আমাদের ফাইনালি খাবার সার্ভ হয়ে গেছে, আর একটা মাটন বিরিয়ানি নিয়েছিলাম ফুল প্লেট। তো ওখানে তোমরা দেখেছো একটা বড় বোলে একটা দিয়েছিল, আর ওর সাথে এইরকম সাইজের একটা পিস মাটন, আর একটা পাপা নিয়েছে এরকমই সাইজের নানলি পিস, পেয়েছি বেশ ভালো। আর তার সাথে একটা খুব সুন্দর এরকম সাইজের বড় আলুও দিয়েছে, কমপ্লিমেন্টারি স্যালাড অ্যান্ড রায়তাও দেওয়া হয়েছে। একটা গোটা এগও পেয়েছি, একটা পাপা আর আমি হাফ হাফ নিচ্ছি। আমরা দুজনে মাটন বিরিয়ানি খাচ্ছি, আর মা আর বোন নিচ্ছে বাটার নান, আর তার সাথে নিয়েছে কি মানে এটা কি বাটার পানি মশলা না, বাটার পানি মশলা এটা। এটা হাফ ডিমও পেয়ে গেছি আমরা। সো এখন আপনাকে বিরিয়ানিটাই খেয়ে দেবো মেনলি। তো এটা আমার ফুল প্ল্যাটার, এখানে নান নিয়েছে ওটা পরে দেখাচ্ছি তোমাদেরকে, একটুখানি আলু নিয়েছে। আলু ছাড়া আমাদের বাঙালিদের বিরিয়ানিটা একদমই অসম্পূর্ণ, তো অবশ্যই আলু দিয়ে খেয়ে দেখবো আমরা আগে। মটনের পিসটা জাস্ট প্রচন্ড নরম, প্রচন্ড টেন্ডার, সত্যি বলছি ডেফিনেটলি তোমাদের ট্রাই করা উচিত, দারুণ খেতে লাগবে। রায়তা দিয়ে আমাদের বর্ধমানে কিন্তু বিরিয়ানি কোথাও যায় না, আসলে বর্ধমানে এরকম ব্র্যান্ডেড বিরিয়ানি ফার্স্ট টাইম এসছে, তো দেখা যাক। এভরিথিং ইজ পারফেক্ট গাইস, মাটনের পিসটা জাস্ট এত নরম, দেখো ছেড়ে বেরিয়ে আসছে, একটু হলে ছেড়ে বেরিয়ে আসছে। এবার আমরা দেখবো এই তান্দুরি রুটিটা খেয়ে যেটা কেমন লাগছে। আমার ভিডিও করতে গেলে ঠান্ডা হয়ে গেলো, কিন্তু তোমরা একটু একদম গরম গরম খাবে, নানটা যত তাড়াতাড়ি গরম পাবে তত খাবে। এটা হচ্ছে পনিরের পিসটা, আমি পানিটা বেশ নরম, গ্রেভিটা দিয়ে খেয়ে দেখবো একটু। একদম ধোঁয়া উঠছে, গরম গরম দারুণ লাগছে। পনির বাটার মশলা দারুণ হয়েছে, নানটা দিয়ে বেশি ভালো, পানিটা বেশি ভালো লাগে। আমরা তোমাদের মেয়েটা করতে পেরেছি ভালো লাগে। বিরিয়ানিটা আমার আর পাপা নিয়েও ওখানে বেঁচে গেছে, বিরিয়ানি রাইসটা কতগুলো মোটামুটি পানির পিস ছিল, ছোটা ছোটা ফুল প্লেট পানিটা মোটামুটি ছোটা বড় বড় পানির পিস রয়েছে। আমি বলবো তোমরা যদি আমার মতো একটু কম খাও, মানে কম খেতে পারো, খেতে অনেক রকম জিনিস ইচ্ছা করো, মানে টেস্ট করতে। সরি, 8 পিসেস পানির রয়েছে, আমি ওটা ভুল বললাম, কাউন্ট করার ভুল হয়ে গেছিলো। তোমাদের পেটের জায়গা যদি আমার মতো হয়, মানে টেস্ট করতে সব রকম ভালো লাগে, কিন্তু কোয়ান্টিটি সব কিছু কম কম করে খাও, তাহলে যদি দুজন আসো হাফ প্লেট নেবে, হয়ে যাবে বিরিয়ানি।
বিকজ মটনটা একটা প্রবলেম যদিও মটন একটা পিস দেওয়া দাঁড়ায় আর নয়তো প্যাকিং করে নিয়ে চলে আসবে সিম্পলি, কারণ কি এত টেস্টি খেতে এটা শেয়ার করতে ইচ্ছেই করবে না। তো আমাদের তো খাওয়া হয়ে এলো, তার মানে ভিডিওটা এই মুহূর্তেই শেষ হতে চলেছে। আর যেতে যেতে তোমাদেরকে একটা কথা জানিয়ে দিয়ে যাই, যারা যারা আমার চ্যানেলে ভিডিওটা দেখছো তারা ওখানে গিয়ে যদি আমার চ্যানেলের নামটা নাও যে আমি স্নেহার সিংহ রয়ের চ্যানেলের ভিডিও দেখে এসেছি, তাহলে তোমরা একটা 5% অফ নিজেদের হোল বিলের ওপরে পেতেও পারো, যদিও টার্মস অ্যান্ড কন্ডিশনস অ্যাপ্লাই আছে। কজ এটা একটা সেলফ রেস্টুরেন্ট নয়, এটা হচ্ছে একটা ফ্র্যাঞ্চাইজি, তাই ওদেরকে কোম্পানি থেকে এই অফারটাকে পাস করাতে হবে। তো যদি পাস হয়ে গিয়ে থাকে তাহলে তোমরা একবার বলে দেখতে পারো যে হয়েছে কি হয়নি। যাই হোক, আজকের জন্য এতটাই, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।